এটা হচ্ছে তোমার হচ্ছে আজকে হচ্ছে প্রথম ক্লাস। এই ক্লাসে তুমি যেটা করবা সেটা হচ্ছে ওয়েব ডিজাইন শেখার জন্য বা ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য তোমার যে কম্পিউটারের যে এনভায়রনমেন্ট আছে এটাকে তুমি সেট আপ করে নেবা। প্রত্যেকটা কাজ করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট থাকে। সো তোমার কম্পিউটারটা দিয়ে তুমি যে কাজটা, যেমন তুমি সিম্পলি চিন্তা করো, তুমি যদি মনে করো গান শুনতে চাও, তাহলে কি হবে, গান শোনার মতো তোমার কাছে গান থাকতে হবে, গানের একটা এনভায়রনমেন্ট থাকতে হবে। তা তুমি যদি কোনো কিছু লিখতে চাও, তোমার কাছে কিন্তু খাতা থাকতে হবে, কলম থাকতে হবে, ঠিক সেম একই জিনিস। এখন তুমি যদি প্রোগ্রামিং করতে চাও অথবা তুমি মনে করো ওয়েব ডিজাইন ওয়েবসাইট বানাইতে চাও, তোমার কাছে ওয়েবসাইট বানানোর জন্য কিছু ম্যাটেরিয়ালস লাগবে। তো অনেক ম্যাটেরিয়ালস লাগে, আস্তে আস্তে সেটা তুমি জানবা। এখন এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখন তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে তুমি যে ওয়েবসাইট বানাবা, তুমি যে অনেক কিছু লিখবা ওয়েবসাইটের মধ্যে, এই সব কিছু লেখার জন্য তোমার একটা খাতা লাগবে। এই খাতাটাকে ওয়েবসাইট বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ভাষায় বলা হচ্ছে তোমার হচ্ছে এটাকে কি বলে না, এটা হচ্ছে তোমার কোড এডিটর বলে, ঠিক আছে? তো এই কোড এডিটর, এটা অনেক রকমের কোড এডিটর আছে। আমরা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস আছে, সাবলাইন টেক্সট আছে। তা তুমি হয়তো এগুলোর নাম শুনেও থাকতে পারো যদি তুমি টুকটাক কিছুটা জানো। যদি তুমি এগুলোর নাম না শুনো তাহলেও কোনো সমস্যা নেই, তুমি এগুলো আস্তে আস্তে বুঝে যাবে ইনশাল্লাহ। তো তারপরে হচ্ছে তোমার নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইন টেক্সট, অ্যাটম, ব্র্যাকেটস, তারপরে হচ্ছে তোমার এই পিএসপির জন্য পিএসপি স্ট্রম আছে, আরও অনেক আছে এরকম, অনেক আছে। তো তোমার যেটা করতে হবে সর্বপ্রথম, তুমি যদি আসলে ভালো যদি কোনো ডিজাইনার বা ডেভেলপার হতে চাও, তোমাকে কিন্তু একটা প্রফেশনাল মানের একটা কোড এডিটর ইউজ করতে হবে, সেটাই শিখতে হবে। তো আগে একটা সময় ছিল যখন আমরা নোটপ্যাড ইউজ করতাম বা এরকম কোনো কিছু ইউজ করতাম, তবে এখনকার দিনে লেটেস্ট সব কিছু টেকনোলজি। ধরো তুমি যদি এখন বসে নোকিয়া ফোনের কথা চিন্তা করো, বাটামালা 1100 মডেলে, তাহলে তার হবে না। তো তোমাকে এটার জন্য যেটা করতে হবে, সবচেয়ে আপডেট এখনকার দিনে যেটা, সেটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, সংক্ষেপে আমরা এটাকে বলি হচ্ছে ভাস কোড। তোমাকে কিন্তু এটা দিয়ে শুরু করতে হবে, এবং এটাই কিন্তু মোটামুটি সারা ওয়ার্ল্ডে বেশিরভাগ কোম্পানিতেই কিন্তু এই প্রোডাক্টটাই চলে। এই কোড এডিটররাই কিন্তু দেখবা তুমি বেশিরভাগ প্রফেশনালরাই, তুমি দেখবা যে এই কোড এডিটররা, এই কোড এডিটর এটাই ইউজ করে অনেকে, বেশিরভাগই। তুমি যদি একটু দেখো চতুর্দিকে, যদি একটু খোঁজ খবর নাও তাহলে দেখবা। তো চলো, এত কথা না বলে আমরা এই খাতাটাকে আমরা কি করব, নিয়ে ফেলি। আমাদের হচ্ছে এটা হচ্ছে তুমি ফ্রিতে নিতে পারবে, এটা মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। তুমি এটাকে হচ্ছে গুগলে এসে যদি লেখো যে ভাস্কোড ডাউনলোড অথবা ভিজুয়াল স্টুডিও কোড, সংক্ষেপে এটাকে ভাস্কোড বলে, এটা যদি তুমি নিয়ে নাও, আর এখন থেকে তুমি এই যে অ্যাডভান্স জিনিসপত্র ইউজ করো তোমাকে শিখে যাইতে হবে, ঠিক আছে? তো তুমি এটা দিয়ে শুরু করো, এটাই হচ্ছে তোমার কাজে লাগবে। তুমি যেখানে যাও না কেন তোমাকে কিন্তু, আচ্ছা এখানে হচ্ছে তোমার নেটটা হচ্ছে একটু অফ হয়ে আছে, আমি হচ্ছে কানেক্ট দিলাম, ওকে চলে আসছে। তো তুমি কিন্তু যেখানে যাও না কেন, ধরো তুমি যদি এখন নোটপ্যাড দিয়ে শুরু করো, সেই ঘুরে ফিরে কিন্তু তোমাকে কিন্তু আবার একটা প্রিমিয়াম একটা ইয়েতে আসতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ইয়া, ওকে। তো যা হোক, এটা হচ্ছে মেসেজ আসতেছে যে ওয়েব ডেভেলপমেন্ট একটা গ্রুপ থেকে, আমার হচ্ছে এখানে আমাদের স্টুডেন্টরা থাকে, তুমিও স্টুডেন্টরা হচ্ছে ইয়ে করে, তুমি যখন জয়েন করবা তখন তুমিও ওই গ্রুপে থাকবা, বা তোমাকে হচ্ছে ওই গ্রুপে তোমার যে সিনিয়র ভাইরা আছে ওরা হচ্ছে তোমাকে হেল্প করবে ওখান থেকে। আর আমি তো তোমাকে হেল্প করবো, সর্বোচ্চ হেল্প করার ট্রাই করব। তো ঠিক আছে, তুমি হচ্ছে এখানে এসে লিখবে হচ্ছে ভাস্কোড ডাউনলোড। এই দেখো, এটা লিখে কিন্তু এটা ডাউনলোডের একটা অপশন চলে আসবে, দেখো code.visualstudio.com, এখানে তোমার এটা চলে আসবে ডাউনলোড করার অপশন। তুমি হচ্ছে যদি এই যে দেখো এখানে উইন্ডোজ আছে, তারপরে হচ্ছে তোমার উবুন্টু আছে, ডেবিয়ান, তারপরে হচ্ছে তোমার হচ্ছে তুমি যদি লিনাক্স ইউজ করো তাহলে এখান থেকে নিতে পারো, লিনাক্সের যে ভার্সনটা ইউজ করো রেড হ্যান্ড, অথবা আর যদি তুমি ম্যাক ইউজ করো তাহলে তুমি ম্যাকেরটা এখান থেকে ডাউনলোড করবা। এটা খুবই ইজি জিনিস, তুমি যদি মনে করো উইন্ডোজ ইউজ করো তাহলে, যেহেতু আমার এটা উইন্ডোজ, তুমি উইন্ডোজটা এখান থেকে ডাউনলোড করে নাও। করার পরে তুমি দেখবা এই যে এখানে ডাউনলোডের যে অপশন আছে, দেখো অলরেডি কিন্তু ডাউনলোড হওয়া, এটা কিন্তু ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি এটা ডাউনলোড করব না, কারণ আমি এটা অলরেডি ডাউনলোড করে রাখছি, তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, আমি হচ্ছে এটা ডাউনলোড করব না। এরকম ডাউনলোড করার পরে এই জিনিসটা তুমি হচ্ছে পাবা গিয়ে, ছোট্ট একটা সফটওয়্যার বাট অনেক কাজের এবং খুব একদম প্রফেশনাল, তুমি এটা বলতে পারো এটা 100% প্রফেশনাল। তুমি যেটাই করো না কেন তোমাকে কিন্তু এই লাস্ট পর্যন্ত হয় বাস করে আসতে হবে, নাহলে তোমাকে হচ্ছে অ্যাটমে যাইতে হবে, নাহলে ব্র্যাকেটসে একটাতে একটা যাইতে হবে। সো এগুলো সবগুলো একই, সো তুমি এটা দিয়েই শুরু করতে হবে।
তো দেখো এই যে এটা ডাউনলোড, আমার ডাউনলোড করা, এটা তুমি এরকম দুনিয়ার বেশিরভাগ সফটওয়্যার ডাউনলোড করার সিস্টেম একই রকম, তুমি শুধু নেক্সট 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 দিবা, দেখবে এটা ডাউনলোড হয়ে যাবে। তো তুমি যারা জানো না, এই জন্য হচ্ছে আমি যেটা করছি, আমি আমার পিসি থেকে অনেক কনফিগারেশন করা ছিল আমার এই সফটওয়্যারটা, আমি এটাকে ডিলেট করে দিয়ে শুধুমাত্র একদম সবাই যেন বুঝো ঠিকঠাক মতো, এই জন্য নতুন করে করতেছি। সো আমি এটাকে এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পরে যে এখানে অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এই যে নেক্সট নেক্সট, তারপরে যে নেক্সট নেক্সট, এই কিছুই না, জাস্ট তুমি নেক্সট দিবা, শেষ, আর কোনো কিছু না, লাস্টে ফিনিশটা আসবে, ফিনিশ আসার পরে তুমি এটা দিয়ে দিবা। দেখো এটা খুব সুন্দর একটা সফটওয়্যার। আচ্ছা দেখো এটা কিন্তু এই যে চলে আসছে, এখন যদি এখানে টিক মার্ক থাকা অবস্থায় যদি তুমি এখানে ফিনিশে ক্লিক করো তাহলে দেখবে যে এটা ওপেন হয়ে যাবে, আর যদি এটা উঠাই দিয়ে তুমি ফিনিশে ক্লিক করো তাহলে দেখবে এটা ওপেন হবে না। এটা তুমি এখন পাবা কোথায়? তোমার কম্পিউটারে দেখবা যে তুমি এখানে গেলে এটা কোথাও না কোথাও আছে, ভিজুয়াল স্টুডিও কোড তুমি দেখবা, আমার হচ্ছে দেখি আমি কোথায় আছে, ধরো মনে করো তুমি এখানে এই যে উইন্ডোজ 10 একটা প্রবলেম, অনেক সময় খুঁজে পাওয়া যায় না, অনেক কিছু ঠিকঠাক মতো হাইড হয়ে থাকে প্রোগ্রামের ভিতরে গেলে। তো এই যে দেখো ভিজুয়াল স্টুডিও কোড, এই যে এখানে ধরো তুমি কোনো কারণে পাচ্ছ না, তোমার এত টেনশন করার দরকার না, জাস্ট তুমি এখানে গিয়ে লেখো অ্যাভাস কোড, এই যে এটা লিখলে কিন্তু এই যে চলে আসছে, এখানে তুমি ক্লিক করো। তো ক্লিক করার পরে দেখো এই যে আমার আগে যেটা ছিল ওগুলো সব ওপেন হয়েছে, তোমার কিন্তু এগুলো আসবে না, এগুলো কেটে দাও। তোমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে, আমি আবার কেটে দিয়ে তোমার জন্য জিনিসটা দেখাই, তুমি হচ্ছে এখানে যদি এসে লেখো পাস, এই যে এখানে লেখো পাস, অথবা তুমি ওই প্রোগ্রাম থেকেও নিতে পারো, এখানে লেখো, লেখার পরে দেখবা যে একদম তোমার এটা এরকম আসবে, এই যে একদম ঠিক হবু এরকম আসবে। তুমি হচ্ছে এখানে হচ্ছে এই যে ওয়েলকাম এই লেখাটার মধ্যে এটা কেটে দিবা তুমি, ঠিক আছে? এটা কেটে দেওয়ার পরে তোমাকে হচ্ছে এটা কিন্তু তোমার এই যে ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু রেডি, তুমি এখন এখানে তোমার পরবর্তীতে যেটা করার সবকিছু কিন্তু তুমি এখান থেকে করতে পারবা, ঠিক আছে? তো তুমি তো এই সফটওয়্যারটা সেট আপ করা শিখে গেলা, এখন তোমাকে যেটা করতে হবে এটার পাশাপাশি আরো কিছু সফটওয়্যার তোমাকে তোমার কম্পিউটারের জন্য সেট আপ করে নিতে হবে, যেগুলো হচ্ছে তোমার কিন্তু খুব কাজে লাগবে, ঠিক আছে? এটার মধ্যে আরেকটা যেটা, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে, এটা আমি কেটে দিলাম, আরেকটা যেটা সেটা হচ্ছে এগুলোর ব্যবহার আমরা পরে নেক্সট ক্লাস গুলাতে দেখবো। আরেকটা হচ্ছে তোমাকে কিন্তু পিকজি নামক একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা তোমার কিন্তু লাগবে, মোটামুটি মোটামুটি লাগবে, তুমি শিওর থাকো এটা মাঝে মধ্যে তোমার লাগবে, যেহেতু তুমি বিশেষ করে তুমি ফ্রন্ট এন্ডে কাজ করলে তো এটা 100% লাগবে। কালার এটা হচ্ছে তোমার কি কাজে লাগবে তখন তুমি দেখবে, বাট এখন তুমি হচ্ছে জাস্ট কম্পিউটারে সেট আপ করে নাও। তুমি যদি এখানে লেখো পিকজি, আচ্ছা এখানে পিকজি, যে পিকজি ডাউনলোড এটা একটা সফটওয়্যার, যে পিকজি নেটওয়ার্ক, তো তুমি এটাও এখানে হচ্ছে পুলিশে বাঁশি বাজাইতেছে ওখানে, আচ্ছা বাজাক সমস্যা না, ওর বাঁশি ও বাজাক, আমাদের বাঁশি আমরা বাজাই। তো দেখো এটা একটা ছোট্ট একটা সফটওয়্যার, তুমি হচ্ছে এটাকে জাস্ট এই যে জিপ ফাইলটা হচ্ছে জাস্ট এই যে এটা আমাকে ক্লিক করো, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন দেখো তোমার কিন্তু আরেকটা জিনিস লাগবে, ধরো তুমি যদি কম্পিউটার একেবারে নতুন হও, তখন যদি তুমি এই জিনিসটা এভাবে এখান থেকে ধরো টান দিয়ে এনে এখানে রাখলা, এখন কিন্তু তুমি বুঝবা না যে এটা আসলে তুমি কি নিলা আর এটা কি আসলো, এই জিনিসটা কিন্তু তুমি কিন্তু বুঝবা না, তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবা। তো এই জিনিসটা হচ্ছে মূলত একটা জিপ ফাইল, আর এরকম জিপ ফাইলে আসার জন্য যেটা করতে হয় আরেকটা সফটওয়্যার সেট আপ দিতে হয়। দেখো তুমি হচ্ছে ডাউনলোডে বা তুমি হচ্ছে গুগলে গেলে নাম দিয়ে সার্চ দিলে পাবা উইনরার, তুমি যখন গুগলে যাবা গুগলে গিয়ে এখানে সার্চ দিবা যে হচ্ছে উইনরার, এখানে লিখবা হচ্ছে উইনরার, এই যে উইন্ডার ডাউনলোড, বা এখান থেকে তুমি যাও যে হচ্ছে যে কোনো একটা ডাউনলোড করে নাও তুমি, এই যে ডাউনলোড উইন্ডার এখানে ক্লিক করে তুমি ডাউনলোড করে নাও, বা অন্যখান থেকে যেভাবে হোক এটা নিয়ে নাও। নেওয়ার পরে তুমি দেখবা যে এরকম একটা আইকন আছে, তো তোমার কাজ হচ্ছে এই আগে এটাকে ইনস্টল করে ফেলানো। আমার এখানে আসো অলরেডি, তারপর আমি আবার করি এটা, দেখো এই যে রান করে ফেলতেছি, এই যে ইয়েস দিয়ে দিই, এটা কিন্তু রান হবে মানে ইনস্টল হবে, তুমি ইনস্টলে ক্লিক করো, অলরেডি আমার এখানে একবার আছে, তারপরেও দিচ্ছি তুমি তারপরেও বুঝো, সবাই তো হয়তো, তুমি হয়তো পণ্ডিত, তুমি হয়তো জানো কিন্তু আরেকজন কিন্তু জানে না, এখন সবার মেধা তো আর সমান না, কেউ কম বুঝে কেউ একটু বেশি বুঝে, কেউ একবার বললে বুঝে কেউ 10 বার বললে বুঝে, এর মানে এই না যে ওর মেধা নাই, ওর মেধা আছে, ঠিক আছে? সবাই মেধা বা সবার ক্যাচ করার ক্ষমতা এক না, সবার বয়সও এক না, সবার এনভায়রনমেন্টও এক না। এখন তুমি হয়তো খুব ভালো একটা এনভায়রনমেন্টে থাকো, তোমার খুব মানসিক প্রেশার নাই, তুমি নিজেরা মনে করতেছো অনেক মেধাবী, আসলে তা না, হয়তো দেখা গেছে যে
ব্যাপারটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টের কারণে। তো দেখো এটা কিন্তু এই যে এভাবে হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ হয়ে তুমি জাস্ট এই যে নেক্সট নেক্সট দিয়ে ঠিক, এটা অলরেডি আমার ওখানে আছে, এই জন্য এটা হচ্ছে একবার হচ্ছে আনইনস্টল করতেছে আবার নিচ্ছে, তো আমি ক্যান্সেল করে দিলাম, তুমি ওই যে পাসপোর্টের মতো ফিনিশড করে দিয়ে নিও। তো ওইটা থাকলে তোমার এটা দেখবা যে এরকম এই আইকনগুলো কিছু কিছু আইকন দেখবা মাঝে মধ্যে এরকম চলে আসবে। তোমাকে যেটা করতে হবে এটাকে হচ্ছে তোমাকে এক্সট্রাক্ট করা বলে, এক্সট্রাক্ট তুমি যখন রাইট বাটন ক্লিক করবা এটার উপরে, ধরো এটা তো তোমার পিক্সি সফটওয়্যার, তুমি গুগল থেকে যেটা একটু আগে ডাউনলোড করে নিলা, এখন এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে তুমি এক্সট্রাকে ক্লিক করো, করার পরে হচ্ছে তুমি এখান থেকে ওকে দাও, ওকে দিলে দেখবা যে এই নামে, এই যে দেখো এই পিক্সি, এই নামে আবার একটা ফোল্ডার কিন্তু এখানে বের হয়ে আসছে, দেখছো? এই যে দুটোটা কিন্তু একই জিনিস, বাট একটা হচ্ছে জিফ আর একটা হচ্ছে এমনি ফোল্ডার। সো দেখো এই যে তুমি এখানে দেখো, বিশেষ না হইলে তুমি দেখো, দেখো আমি হচ্ছে এখানে আমি দেখলাম, সো এই দেখো একই জিনিস। সো একই জিনিস যেহেতু এটা তো আমাদের দরকার না, এটাকে আমরা ডিলিট করে দিই আমাদের কম্পিউটার থেকে, চলে যাক রিসাইকেল বিন, এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিই, বেটা তোলার দরকার নাই। ওকে, তো আমরা হচ্ছে এখানে এই যে দেখো পিক্সি সফটওয়্যার, তুমি যদি এটাকে যদি এভাবে ওপেন করো, দেখো তোমার মাউস যেখানে যায় এখানে কিন্তু এই কালারটা দেখাচ্ছে, দেখো এটা খুব মজার একটা ইন্টারেস্টিং জিনিস। সো এটা কিন্তু তোমার কাজে লাগবে। তো এটাকে তুমি একটা কাজ করতে পারো, এখানে ক্লিক করে আছে কিনা সিস্টেমটা, যে পিন টু টাস্ক বার এখানে তুমি দিয়ে দাও, ক্লিক করো, দেখো এটা কিন্তু তোমার এখানে চলে আসছে। এখন তোমার আর কিছু দরকার নাই, জাস্ট এটাকে তুমি তোমার কম্পিউটারের মধ্যে এখানে রেখে দিতে পারো, বা অন্য কোথাও নিয়ে কাট করে নাও, নিয়ে তোমার যে কোনো একটা ড্রাইভের মধ্যে রেখে দাও, পরে হয়তো তোমার এটা কাজে লাগবে সফটওয়্যারটা। তো আমার ডিলিট করে দিও না। তো এখন দেখো তুমি যদি এখন কি করো, এখন যদি তোমার কম্পিউটারে জাস্ট এখানে ডবল ক্লিক করো, দেখো এটা কিন্তু ওপেন হয়ে গেছে। আবার তুমি এখানে ক্লিক করে মিনিমাইজ করে রাখলা, এখানে ক্লিক করলে আবার ওপেন হলো, বা এভাবে টেনে ধরে তুমি এক পাশেও রাখতে পারলা। তো এটা যখন তুমি কাজ করবে তখন বুঝে যাবা, আপাতত হচ্ছে তোমার এত কিছু না বুঝলেও চলবে। তুমি হচ্ছে জাস্ট এটা হচ্ছে ডাউনলোড করে এটাকে এভাবে তুমি রেখে দাও, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে এই তো তুমি তো তাইলে মোটামুটি এখন কি করলা, এই জিনিসগুলো তুমি করে ফেললা। তো তোমার যেটা নেক্সট ক্লাসে তুমি হচ্ছে মোটামুটি ওয়েবসাইট বানানো শুরু করবা এবং ওয়েবসাইট নিয়ে কাজ করা শুরু করবা। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে তোমাকে কিন্তু প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হবে, এটা ধৈর্যের কাজ। আর এটা যদি তোমার কাছে যদি বোরিং মনে হয়, তোমার যদি ধৈর্য না থাকে, তাহলে অনেক কাজ আছে তুমি ওগুলো করতে পারো, সমস্যা না, অন্য কোনো কাজ করো, তুমি অসুবিধা নাই। তোমাকে যে ওয়েব ডেভেলপার হইতে হবে এরকম কোনো সিচুয়েশন না যে তুমি হইতেই হবে, বাট তোমার যদি মন চায় যে তুমি আসলে ওয়েব ডেভেলপার হবা, ওয়েব ডেভেলপমেন্টে জব করবা। আর আমি তো আগেই বলছি আমাদের এটা হচ্ছে জব রিলেটেড, আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং শেখানোর থেকে বেশি চেষ্টা করবো হচ্ছে তুমি যেন রিমোট জব করতে পারো। তো এই হচ্ছে অবস্থা। আর ফ্রিল্যান্সিং তুমি করতে পারো, তোমার যদি একটা কোম্পানিতে জব করার অ্যাবিলিটি থাকে ফ্রিল্যান্সিং করা, তো তোমার জন্য এটা তো হাতের মোয়া, ঠিক আছে? তো ঠিক আছে, আর অনেকে হয়তো আবার তোমার মাথায় রিমোট জব, কি রিমোট জব হচ্ছে সোজা কথা, তুমি হচ্ছে ঘরে বসে গেঞ্জি পরে, সেন্টো গেঞ্জি আর লুঙ্গি পরে, চাইলে তুমি গেঞ্জি না খুলেও রাখতে পারো, সমস্যা নেই, তুমি বসে বসে যে জব করবা এটাকে বলা হয় রিমোট জব। হ্যাঁ, ডেভেলপাররা এরকমই রিমোট জব করে। তো ঠিক আছে, তুমি এগুলো সেট আপ দিয়ে পেলাও, পরে ক্লাস হচ্ছে তোমার সাথে হচ্ছে আমার আবার কথা হবে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে, এবং সেখানে হচ্ছে আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ওখান থেকে শেখা শুরু করে দিব। ওকে, আল্লাহ হাফেজ।